এরশাদ সরকারের আমলে 1986 ও 1988 সালে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন প্রতাপশালী এনামুল হক জজমিয়া। এ সময় এলাকার ব্যাপক উন্নয়নেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সমস্যায় আর্থিক দৈন্যদশায় পড়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের পালিত মেয়ের জামাতা সাবেক এই এমপি। দুই স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বর্তমানে উপজেলার শালটিয়া এলাকার ভাড়া বাসায় তৃতীয় স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না। তার আবেদনের প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে জমিসহ একটি ঘর দেয়া হয়েছে 80 বছরের বৃদ্ধ সাবেক এই সংসদ সদস্যকে। চিকিৎসা তো মোটেই করার ব্যাপার আছে না, সেই সেই সুযোগও নাই। আর সংসার এই মানে আসি কোনো মতে আর কি, খায় না খায় আসি। পাশাপাশি তার প্রাপ্য মুক্তিযোদ্ধা সনদ প্রদানের আবেদন জানিয়েছেন। এই মেশিন গান, এত বড় মেশিন গান সুটকেসের ভিতরে রেখে উপরে বই টই রেখে, এটা আমি আর ফিরোজ এই মেঘালয় সেক্টর থেকে 5টা থানা পার হয়ে আমরা চলে আসছিলাম। সাবেক এই এমপির পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। এক বেলা খাইলি ভাবি আরেক বেলা কি খাই, আমার এক বেলা কি রান্ধাম, এটা চিন্তা আমি ছেলে ডারলে আবার করে পারি না। দেশে এমপি আছেন, গফরগাঁওয়ের লাগে অনেক উন্নয়ন করছে। একজন এমপি হিসেবে ওনাকে বাংলাদেশ সরকারের কাছে একটা আমাদের মানে বক্তব্য থাকতে পারে, হয়তো একটা মানে বলা থাকতে পারে, সেটা ওনাকে কিছু দেখভাল করার জন্য। আর স্থানীয় প্রশাসন পৌর এলাকায় সরকারি জায়গায় আরও একটি ঘর নির্মাণের আশ্বাস দেয়। ওনার জন্য আমরা পরবর্তীতে একটা সুন্দর সুইটেবল জায়গা দেখে পৌরসভার মধ্যে ওনার জন্য আরেকটা বাড়ি আমরা হয়তো তৈরি করে দিব। এরশাদ সরকারের সময় তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক জজমিয়া। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।